press the bell icon on the YouTube app and never miss another update. Hello viewer, Tees & Tics এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আমি আজকে আপনাদের যে টিউনটি শেয়ার করব সেটি হচ্ছে আপনার নেক্সট 30 দিন পরে IPL খেলা শুরু হবে। তো সেটার জন্য আপনাদের একটা কবে কবে কোন খেলাটা হবে সেটার জন্য আপনাদের একটা শিডিউল দেওয়ার জন্য আমি আজকে টিউনটি বানাবো। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন আমরা ছোট্ট একটি ইন্ট্রোর পরে আমাদের টিউটোরিয়ালটি শুরু করি। তো দেখুন আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হলো আমাদের একটি অ্যাপ লাগবে, যে অ্যাপটির মাধ্যমে আমরা খেলার সকল সংবাদগুলো এবং কি লাইভ স্কোরগুলোও দেখতে পারবো। তো সেজন্য আমাদের একটি অ্যাপ লাগবে। তো অ্যাপটি আমি ইনস্টল করে রেখেছি, আপনাদের আমি দিয়ে দিব। তো দেখুন এখানে রয়েছে 30 days, আপনার 3 hours, minute এবং সেকেন্ড। তো এতক্ষণ পরে আপনার খেলাটা শুরু হবে এটা দেখাচ্ছে। তো একটা এটা একটা রিমাইন্ডার। তো দেখুন এখানে রয়েছে দল ও খেলা, এখানে দেখেন কলকাতা নাইট রাইডার্স এবং কে সকল দল আছে এবং কোন দলে কে কে খেলবে সেটার ফুল লিস্ট আছে। তো আপনারা ডাউনলোড করে নিলে আপনাদেরই সুবিধা হবে। আর এখানে লাইভ স্কোরসে গেলে আপনার আজকে যে খেলাটা হচ্ছে সেটা আপনি লাইভ দেখতে পাবেন। দেখেন আজকে আপনার নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের খেলা হয়েছিল, তো সেটা আপনার এখানে লাইভ আছে। যখন আপনার IPL খেলা হবে তখন আপনার এখানে IPL ম্যাচগুলো শো করবে। তো এটা আপনাদের বাড়তি কোনো পেইন দিচ্ছে না, যে কারণে আপনারা চাইলে ফোনে ইনস্টল করে রাখতে পারেন অথবা ডাউনলোড করে আপনারা রেখে দিতে পারেন। তো ডাউনলোড করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু সবগুলোই কোন খেলা কয়টার সময় আছে সবগুলো দেওয়া আছে। তো এখানে দেখেন, তো আপনারা দেখলেন, আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তীতে আরও ভালো টিউন নিয়ে হাজির হবে আপনাদের সামনে। এই ছোট্ট টিউনটি দিলাম আজ, এই ছোট্ট টিউন পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।